হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। রূপালী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা চালু করলাম কারণ আজকে স্পেশাল আমার ছেলের জন্মদিন, আর ছোট্ট করে একটা পার্টির আয়োজন করেছি। তা চলো দেখতে থাকো। আর দেখো সাজানো হয়েছে, দেখো দেখো বোন, মানে এখন সন্ধ্যাবেলা সবে সাজানো হচ্ছে। আর এরপরে দেখো সাজিয়েছি বেলুন, দেখো হ্যাপি বার্থডে লেখা, দেখো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তা চলো পার্টিটা যখন শুরু হবে তখন সবাই মিলে দেখবে কীরকম মজা হয়। ঠিক আছে চলো। তা দেখো বন্ধুরা, মানে অন্ধকার, রুমটা অন্ধকার করে রেখেছি, এরপরে লাইটটা জ্বালবো। আমি দেখো জ্বালিয়ে দিয়েছি পুরো লাইটটা। আই দেখো সবাই সনস্প্রে ছুটছে আমার ছেলের গায়ে, দেখো ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা করছে সবাই। দেখো সনস্প্রে পুরো মুখে গায়ে লাগিয়ে দিয়েছে, সবাইকে সবাই লাগিয়ে দিচ্ছে। দেখো আমার সোনামা কত মজা করছে। দেখো দেখো বোনের ছেলে প্রচুর মজা করছে, দেখো হাই দেখো। চলো তারা দেখতে থাকো। হ্যাপি বার্থডে মুখে গোটায় লাগিয়ে দিচ্ছে, যা তোর মুখে লাগাবে, যা হচ্ছে। আর দেখো আমার ছেলে আমাকে কেক খাইয়ে দিচ্ছে, এক এককে সবাইকেই খাইয়ে দেবে। আর দেখো মাসিকেও খাইয়ে দিচ্ছে, আর দেখো কেক খাইয়ে দিচ্ছে। আর দেখো বেলুনগুলো বিছানার উপরে সাজিয়ে রেখেছে, হ্যাপি বার্থডে লিখেছে। আর দেখো পাখার উপরে বেলুন সাজিয়েছে, বাচ্চাগুলোই সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কী সুন্দর রঙিন রঙিন বেলুন, সন্ধ্যাবেলায় সব বাচ্চাগুলো মিলে সাজালো। তাহলে বন্ধুরা দেখতে থাকো।